ল্যাঙ্গুয়েজ টেস্ট লাইসেন্স ফি বৃদ্ধি সহ নানা আইনের মাধ্যমে পেশাদারী ড্রাইভারদের হয়রানি করছে বলে লন্ডন মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্রিটিশ বাংলাদেশ মিনি ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের এক বিশেষ সভায় এ অভিযোগ করা হয় বিস্তারিত আমাদের লন্ডন পুরো চিফ চৌধুরী বুরাদের প্রতিবেদনে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাইসেন্সিং ফি বৃদ্ধি নানান আইনের মাধ্যমে পেশাদারি ড্রাইভারদের হয়রানি করছেন বলে লন্ডন মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ব্রিটিশ বাংলাদেশ মিনিকেপ ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাদিক খান নিজে আইন আমরা রুফরে সাইটটার তাকে ফার্স্টটা ল ইমপ্লিমেন্টেড করিয়া রাখি দিছেন সিন্স হি কেম টু দ্য পাওয়ার নাম্বার ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল হুইচ ইউ পেড লট অফ মানি ফর দিস নাম্বার টু ওই লো গিয়ার কনজেশন চার্জ উই আর পেইং টুয়েলভ পাউন্ড এভরিডে নাম্বার থ্রি হি ইনক্রিজ ইনক্রিজ দ্য স্টিকার কারন পাউন্ড নাউন্ড প্লাস ইউলেস চার্জ ওকে ইফ ইউ আর নট ইউরো ইউরো সিক্স ইঞ্জিন সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি কাজী বাবর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ অভিযোগ তুলে ধরা হয় এতে সংগঠনের কার্যক্রম ও পরিকল্পনার কথাও তুলে ধরেন এ নেতৃবৃন্দ আমরা টিএফএল কর্তৃক অনেকগুলো আমরা বঞ্চিত হচ্ছি অনেক সুযোগ সুবিধা থেকে এর প্রতিবাদে বা এর উপলক্ষে আমরা আজকের সভা আমরা আজকে কার্যকরী কমিটি আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিনের কার্যক্রম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এ সময় সংগঠনের সিইও সাদেক আহমদ বলেন লন্ডন মেয়র পরিবেশ রক্ষা নয় আগেকার গাড়িগুলোকে নিষিদ্ধ করে একটি কোম্পানিকে মুনাফা লাভে গাড়ি বিক্রির সুযোগ করে দিয়েছেন হি ইজ অলসো টেকিং আউট অল নর্মাল কারস ফ্রম দ্য ট্রেড বাই শোয়িং দ্যাট ওয়ার্স কল ইজ এনভারমেন্টাল গুড বাট আনফর্চুনেটলি ইজ এ বিগ ডিল উইথ দ্য বিগ কোম্পানিজ সবাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুপম রহমান আতাউর রহমান আতা কবির আহমদ সহ আরও অনেকে চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন যুক্তরাজ্যের রেড ব্রিজ লিভটেম লোকাল পার্টির উদ্যোগে পার্টির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার স্থানীয় একটি হলে সাবেক কাউন্সিলর রিচার্ড হাসকিন্সের সভাপতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লর্ড ম্যাকনালি শুরুতে বর্তমান কমিটির চেয়ার ক্রিস প্যালেট সেক্রেটারি ক্রিসপিন ডেভিস এবং ট্রেজারার জিওভ সেভস গত বছরের রিপোর্ট পেশ করেন পরে ক্রিস প্যালেটকে চেয়ার করে নতুন কমিটি গঠন করা হয় এবং ওহিদুদ্দিনকে রেড পার্টির পার্টির লোকাল কার্যকরী কমিটির দায়িত্ব হয় প্রধান অতিথি লর্ড ম্যাকনালি তার বক্তব্যে বলেন ব্রিটেন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রেক্সিট হলে অর্থনীতি ও দেশের অবস্থা আরও ভয়াবহ হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে লিভটেম পার্টিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি